Hello friends, welcome back to my channel Edu Talks with Medico. Myself Riya Mujumdar, I am a final prof MBBS student of Bakura Shomiloni Medical College and Hospital. তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2023 এ গভর্নমেন্ট বিডিএস কলেজে প্রত্যেক ক্যাটাগরির কত সিট আছে, কলেজ ওয়াইজ এবং টোটাল সিট কত আছে সেটা নিয়েই বলবো। তো তোমাদের যেটা সিট ম্যাট্রিক্স আছে WBMCC এর ওয়েবসাইটে, সেখানে তোমাদের সমস্ত MBBS গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এবং বিডিএস গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এবং কলেজগুলো মানে হ্যাপাজার্ডলি দেওয়া আছে। তো তোমাদের সুবিধার্থে এখানে আমি শুধুমাত্র ডেন্টালের যেগুলো গভর্নমেন্ট কলেজ আছে সেখানে তোমাদের কত সিট আছে প্রত্যেক ক্যাটাগরির সেটা নিয়ে বলবো। তোমরা সিট ম্যাট্রিক্স দেখলেই বুঝতে পারবে যে এবার কিন্তু ইউআরদের সিট কমে গেছে, আর যারা ওবিসি এ আছো, ওবিসি বি আছো এবং ইডাব্লিউএস আছো তাদের কিন্তু সিট বেড়েছে। তো কত সিট ইউআরের কমেছে এবং কত সিট এদের বেড়েছে প্রত্যেক ক্যাটাগরি সেটা নিয়েও তোমরা দেখতে পাবে ভিডিও দেখলে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর এর আগে আমি তোমাদের MBBS এর ক্ষেত্রে, গভর্নমেন্ট MBBS এর ক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত সিট আছে কলেজ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সেটা নিয়ে ডিসকাস করেছি। তাছাড়াও তোমাদের যেটা এক্সপেক্টেড কাট অফ যেতে পারে গভর্নমেন্ট MBBS এর ক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ সেটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আপলোড করেছি কাল। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, চ্যানেল থেকে ভিডিওটা পেয়ে যাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টেই দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট বিডিএস এর সিট ফর অল ক্যাটাগরি। তো ফার্স্টেই আসি আর আহমেদ ডেন্টাল কলেজ, যেটা শিয়ালদাতে আছে এবং এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কলেজ ডেন্টালের ক্ষেত্রে। তো আর আহমেদ ডেন্টাল কলেজে ইউআরের যে সিট আছে এবছরের জন্য সেটা কিন্তু 45। লাস্ট ইয়ারের যদি তোমরা সিট ম্যাট্রিক্স দেখে থাকো 2022-এ, তখন কিন্তু ইউআরের সিট ছিল 45টা, মানে 10টা সিট কিন্তু এবছরে আর আহমেদে কমে গেছে ইউআর ক্যাটাগরির জন্য। অবশ্যই এটা কাট অফের ওপরও এফেক্ট ফেলবে, বিকজ যেহেতু একদিকে তোমাদের MBBS এর সিটটাও কমেছে 85টা এবং বিডিএস এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের সিট কমেছে। তো সেক্ষেত্রে কাট অফ কিন্তু লাস্ট ইয়ারের মতন যাবে না। লাস্ট ইয়ারে যতটা গেছিলো MBBS এর পরে যতজন বেশি আর আহমেদে পেয়েছিল এবার কিন্তু তার তুলনায় কমই হবে। এরপর যেটা দেখো ইউআর পিসিএস সিট আছে দুটো। তো লাস্ট ইয়ার কিন্তু ইউআর পিসিরও সিট ছিল তিনটে, এবছরে সেটা হয়েছে দুটো, মানে একটা সিট কমে গেছে। এবং এরপর দেখো বর্ধমান, আগে আমি ইউআরের ক্ষেত্রে বলি তারপর পরপর বলবো, দেন বর্ধমান ডেন্টাল কলেজের ক্ষেত্রে, এটা সেকেন্ড কলেজ যেটা, সেখানে সিট আছে ইউআরের ক্ষেত্রে 46টা। তো লাস্ট ইয়ার কিন্তু এই কলেজের সিট ছিল 58টা, এবছরে কমে গেছে, কমে 46 হয়েছে। আর ইউআর পিসি এর ক্ষেত্রেও কিন্তু বর্ধমান ডেন্টালেও ইউআরের ক্ষেত্রে ছিল তিনটে সিট, সেই সিটটা এবছর হয়েছে দুটো। আর এরপরে আসি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, যেটা তিন নম্বরেই সবাই চয়েসলিংয়ে দেয় গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ক্ষেত্রে। তো ইউআরের সিট আছে 24টা, যেটা লাস্ট ইয়ার ছিল 28টা। তো এখানেও কিন্তু চারটে সিট কমে গেছে। আর ইউআর পিসি এর ক্ষেত্রে লাস্ট ইয়ার নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে ছিল দুটো, বাট এই বছরে কিন্তু সেটা হয়েছে একটা। তো দেখতেই পাচ্ছ যে এবছরের জন্য ডেন্টাল কলেজের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের সিট হলো 115টি এবং লাস্ট ইয়ার কিন্তু সিট ছিল 141টি। তো বুঝতেই পারছো 26টা সিট কিন্তু ডেন্টালের ক্ষেত্রে, গভর্নমেন্ট ডেন্টালের ক্ষেত্রে কমে গেছে ইউআরদের ক্ষেত্রে। আর ইউআর পিসিএস সিট এবছরের জন্য আছে 5টা, যেটা লাস্ট ইয়ার কিন্তু ছিল 8টা। তো এখানেও কিন্তু তিনটে সিট কমে গেছে। তো টোটাল মিলে ইউআরের কিন্তু 29টা সিট কমে গেছে এবছরের জন্য। তো অবভিয়াসলি এর এফেক্ট কিন্তু তোমাদের কাট অফের ওপরেও পড়বে। তো যাই হোক, এবার আমি যেটা বলবো সেটা হলো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএসদের জন্য সুখবর, এই ইয়ারে ইডাব্লিউএস এর কিন্তু সিট বেড়েছে। তো ফার্স্টেই দেখো ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে ইডাব্লিউএস এর যেটা সিট আছে সেটা হলো 9টা এবং ইডাব্লিউএস পিসিএস সিট আছে 1টি। দেন বর্ধমান ডেন্টাল কলেজের ক্ষেত্রে ইডাব্লিউএস এর সিট আছে 10টা এবং ইডাব্লিউএস পিসিএস সিট আছে 1টি। আর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের ক্ষেত্রে ইডাব্লিউএস এর আছে সিট 5টা এবং ইডাব্লিউএস পিসিএস সিট কিন্তু নেই, মানে লাস্ট ইয়ারে কিন্তু ইডাব্লিউএস পিসি এর কোনোই সিট ছিল না, বাট এবছরে কিন্তু সেটা তোমাদের দিয়েছে। আর আহমেদ ডেন্টাল কলেজেও একটা সিট বেড়েছে এবং বর্ধমান ডেন্টাল কলেজেও কিন্তু একটা সিট বেড়েছে। আর টোটাল ইডাব্লিউএস এর যেটা সিট আছে গভর্নমেন্ট কলেজে সেটা হলো 24, মানে 24টি। লাস্ট ইয়ার যেটা ছিল সেটা ছিল 15, বাট এবছরে কিন্তু 9টা সিট বেড়ে টোটাল 24টা সিট হয়েছে ইডাব্লিউএস এর জন্য এবং ইডাব্লিউএস পিসি এর কিন্তু এই দুটো সিট বেড়েছে, যেটা আগে কিন্তু ছিল না, কোনো পিসিএস সিট ছিল না। তো এই সমস্ত কলেজে যদি কোনো পিসিএস সিট মানে স্টুডেন্ট না থাকে সেকেন্ড রাউন্ড পর্যন্ত, তাহলে যদি ইডাব্লিউএস পিসিএস সিটটা ভ্যাকান্ট থাকে দেন থার্ড রাউন্ডে যেয়ে কিন্তু সেই পিসি সিটটা ইডাব্লিউএসেই কনভার্ট হয়ে যাবে। সো ওভারঅল কিন্তু ইডাব্লিউএস এর সিট বেড়েছে এই বছরে 11টি। তো এই জন্য কিন্তু ইডাব্লিউএস এর ডেন্টালের কাট অফটা কিছুটা ওপর এফেক্ট পড়বে এবং কমও হবে।
এরপর যেটা বলবো সেটা হলো ওবিসিএ। তো ওবিসিএ এর ক্ষেত্রেও কিন্তু সিট বেড়েছে। তো ফার্স্টে দেখো ডক্টর আনহামেদ ডেন্টাল কলেজে ওবিসিএ সিট আছে 9টা এবং ওবিসিএ পিসিএস সিট আছে 1টা। তো আগে কিন্তু ওবিসিএ পিসিরও কোনো সিট ছিল না পিডাব্লিউডি এর, বাট এবছরে কিন্তু সেই সিটগুলো দেওয়া হয়েছে। তো পিসিএর সিট আছে আনহামেদে 1টা। দেন বর্ধমান ডেন্টাল কলেজে ওবিসিএ সিট আছে 10টি এবং ওবিসিএ পিসিএস সিট আছে 1টি। এই কলেজেও কিন্তু পিসিএস সিটটা ইনক্রিজ হয়েছে এবং এমনি সিটও ইনক্রিজ হয়েছে। আর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে এবছরের সিট আছে 5টি এবং ওবিসিএ পিসিএস সিট কোনো নেই। এটা হয়তো পরের বছর বা পরে আবার ইনক্রিজ হতে পারে, বাট আপাতত তোমাদের সিট নেই নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে। তো টোটাল ওবিসিএ সিট আছে এবছরের জন্য 24টি, যেটা লাস্ট ইয়ার ছিল 15টি। তো এখানেও কিন্তু 9টা সিট ইনক্রিজ হয়েছে ওবিসি এর ক্ষেত্রে এবং ওবিসি এ পিসি এর ক্ষেত্রে 2টো সিট ইনক্রিজ হয়েছে। লাস্ট ইয়ার কিন্তু কোনো সিট ছিল না ওবিসি এ পিসি এর। তো এক্ষেত্রেও কিন্তু ইডাব্লিউএস এর মতনই 11টা সিট টোটাল ইনক্রিজ হয়েছে। তো ওবিসি এ পিসি এর যদি কোনো স্টুডেন্ট না থাকে তাহলে মপ আপ রাউন্ডে কিন্তু ওই সিটগুলো ওবিসি এতেই কনভার্ট হয়ে যাবে। ওভারঅল তোমাদের 11টা সিট কিন্তু এবছরের জন্য ইনক্রিজ হয়েছে। এরপর আসি ওবিসি বি এর ক্ষেত্রে। তো ওবিসি বি এরও কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। তো লাস্ট ইয়ার যেটা আরহামের ডেন্টাল কলেজের সিট ছিল সেটা ছিল 4টি, বাট এবছরে কিন্তু ওবিসি বি এর ক্ষেত্রে 7টা সিট হয়েছে, মানে এখানে কিন্তু 3টে সিট ইনক্রিজ হয়েছে। আর বর্ধমান ডেন্টাল কলেজের ক্ষেত্রেও এবছরে 7টা সিট আছে, লাস্ট ইয়ার কিন্তু সেটা ছিল 4টে। তো এখানেও 3টে সিট ইনক্রিজ হয়েছে। আর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে লাস্ট ইয়ার ছিল 3টে সিট, বাট এবছরে সেটা হয়েছে 4টে। তো এখানে 1টা সিট ইনক্রিজ হয়েছে। তো টোটাল এবছরে ওবিসি বি এর জন্য সিট আছে 18টি, যেটা লাস্ট ইয়ার কিন্তু ছিল 11টি। তো টোটাল তোমাদের 7টা সিট কিন্তু ইনক্রিজ হয়েছে ওবিসি বি এর ক্ষেত্রে। আর ওবিসি বি পিসি এর ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেন্টাল সিট নেই গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। এরপরে যেটা বলবো সেটা হলো এসসিদের ক্ষেত্রে। তো এসসিতে দেখো আরহামের ডেন্টাল কলেজে 21টা সিট আছে এবং এসসি পিসি এর আছে 1টি। তো লাস্ট ইয়ারও এটাই ছিল, এসসিদের কিন্তু সিট ইনক্রিজ হয়নি বর্ধমান আরহামের ডেন্টাল কলেজে। এরপর যেটা বলবো সেটা হলো বর্ধমান ডেন্টাল কলেজ। তো বর্ধমান ডেন্টাল কলেজে এসসিদের সিট আছে 22টি এবং এসসি পিসি এর সিট আছে 1টি। আর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে এসসি এর সিট আছে 11টি এবং এসসি পিসি এর সিট আছে 1টি। তো টোটাল এসসি এর ক্ষেত্রে গভর্নমেন্ট বিডিএস এর সিট হলো 54টি। তো লাস্ট ইয়ারও কিন্তু 54ই ছিল, তো এখানে কোনো সিট ইনক্রিজ হয়নি। আর এসটি পিসি এর ক্ষেত্রে 3টে কলেজে 3টে সিট আছে, তো লাস্ট ইয়ারও এটাই ছিল, এখানেও কিন্তু কোনো সিট ইনক্রিজ হয়নি। এটা ছিল এসসি পিসি এর ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রে। এরপর বলবো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো আরহামের ডেন্টাল কলেজে সিট আছে 6টা এবং এসটি পিসি এর কিন্তু কোনো সিট নেই। দেন বর্ধমান ডেন্টাল কলেজে এসটি এর সিট আছে 6টা এবং এসটি পিসি এর কোনো সিট নেই। আর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে এসসি এর সিট আছে 3টি এবং এসটি পিসি এর কিন্তু কোনো সিট নেই। তো ওভারঅল এসটি ক্যাটাগরির গভর্নমেন্ট বিডিএস এর সিট হলো 15টি এবং এসটি পিসি এর কোনো সিট নেই। তো এটা ছিল তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং কলেজ ওয়াইজ টোটাল সিট। আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আমি ওখানে যেহেতু তোমাদের সমস্ত কলেজ একসাথে দেওয়া আছে, তোমাদের হয়তো কেউ কেউ মিস করে যেতে পারো কোনো কিছু কোনো সিট, তো সেই জন্য আমি তোমাদের জাস্ট গভর্নমেন্ট বিডিএস যেই কলেজগুলো আছে সেগুলোকে আলাদা করে তোমাদের ক্যাটাগরি ওয়াইজও টোটাল সিট বললাম এবং কলেজ ওয়াইজও টোটাল সিট বললাম এবং প্রত্যেকটা ক্যাটাগরিরই বললাম, যাতে কিনা তোমাদের সুবিধা হয় আলাদা করে বিডিএসের সিট ম্যাট্রিক্স দেখতে। তো আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, বিকজ ভিডিওগুলো বানাতে অবশ্যই আমার অনেকটা টাইম যায়। তো তোমরা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তাহলে আমারও ভালো লাগবে যে এরকম তোমাদের আরও মানে ভিডিও দিতে থাকি, ইন্সপায়ার হব আমি আরও। তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকমই ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশান পেতে এমবিবিএস এর ক্ষেত্রে বা বিডিএস এর ক্ষেত্রে এমনকি তোমাদের নার্সিং এর ক্ষেত্রেও ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখন আমি তোমাদের নতুন ভিডিও দিই তোমরা যাতে সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। আমি অলরেডি তোমাদের কাউন্সিলিং সম্পর্কিত অলমোস্ট সমস্ত ইনফরমেশান সম্পর্কেই তোমাদের ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখো নি এবং যার যেটা প্রয়োজন তোমরা আমার চ্যানেল থেকে অবশ্যই দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো কোয়ারি থাকুক কাউন্সিলিং সম্পর্কিত, কলেজ সম্পর্কিত, কাট অফ সম্পর্কিত, তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি সময় পেলেই চেষ্টা করবো যে তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।